উনি বড় হইতে পারে অবশ্যই অবশ্যই আমি আপনার কাছে সর্বপ্রথম প্রশ্ন করতে চাই আপনি বলবেন বড়বিন মাই কয় খাজা বাবা হ্যাঁ বাবাই কয় খাজা বাবা হ্যাঁ বাবাই কয় চাচা কয় খাজা বাবা হ্যাঁ দাদা কয় খাজা বাবা হ্যাঁ নানাই কয় খাজা বাবা বাবা ফুফু কয় খাজা বাবা বাবা সব মোট মোট কথা হচ্ছে 14 খানদান 14 খানদান গুষ্ট 14 খানদান তারে বলে খাজা বাবা আমার শুধু আপনার কাছে জিজ্ঞাসা আপনি বলবেন খাজা বাবা দুইটা বিয়ে করেছিলেন খাজা বাবার যে দুইজন বিবি খাজা বাবার বিবিরা খাজা বাবারে কি বলে ডাকতো খাজা বাবার দুইটা বিবি কি বলে ডাকতো আবার আসতে আবার অনেকে প্রশ্ন করলে কয় কে ওই যে গৃহস্থেরা যেমন করে হাঁস মুরগি পোষে আয় আয় বলিয়া ডাকলে কাছে কি আর আসে যদি বলে কই তোই কাছেতে আসি ওই স্বামী স্ত্রী দুজন তারা এক সম্পর্কে থাকে তাই বলে কে ওরে বোকা কেউ স্বামী বলে ডাকে কেউ বলে শুনছনি কেউ বলে কই গেলি ওই শুনছনি আর কই গেলি ওই রকম না জীবনী প্রমাণ করে কি বলতেন খাজা বাবার যদি বলেন খাজা বাবা বলে খাজা বাবা দুজন বিবি খাজা বাবারে খাজা বাবাই বলে তাহলে দেখা যায় যদি এটা আমাদের কোরআনের মধ্যে আছে যদি কোনো বিবি তার স্বামীকে বাবা বলে ফেলে যদি কোনো স্বামী তার বিবিকে মা বলে ফেলে তাদের মধ্যে সঙ্গে সঙ্গে তালাক হয়ে যায় এইবার আপনি উত্তর দিবেন একটু বুঝা শূন্য উত্তর দিয়ে তাকে ধন্যবাদ এবার অনেক কথা বলছে দাঁড়াইয়া সব কথাই ভালো একটা কথা বলছে দোষী খুঁজে দোষ গুণে খুঁজে গুণ আমি আপনার গুণটাকেই তুলে ধরেছি দোষটাকে তুলে ধরি নাই যাতে আপনি শুধরান কারণ মানুষের একটা সময় যখন পার করে একটা মধ্য সময় আসে তখনও তার সুযোগ থাকে সে যেন শুধরায় সেজন্য আমি বলছিলাম আপনি দাঁড়াই বললেন কাজল দেওয়ান সাহেবের কথা বললেন ছোট আবুল সরকারের সাথে কথা বললেন লতিফ সরকার এমনিভাবে অনেক শিল্পীদের কথা বললেন যে তারা তাদের সঙ্গে আমি যখন গান করি তখন আমি পরে আগে বন্দনা করি তারা পরে করে ঠিক আছে সমস্যা নাই আপনি পরে বন্দনা করেন আগে করেন কিন্তু দেখেন এই যে অক্টোবরের 16 তারিখে আমি এবং কাজল দেওয়ান গান করলাম সেখানে কিন্তু দুইটা শিল্পী আমরা একসঙ্গে স্টেজে উঠেছি আমি বন্ধনা আগে করেছি তাকে আমি পরে করতে দিয়েছি কারণ আমি সে আমার সিনিয়র সে পরে করবে তাতে সমস্যা নাই কিন্তু দুইটা শিল্পীতে একসাথে মঞ্চে দাঁড়াইছি মঞ্চে বসছি এই মহারাজ আবুল সরকারের কথা বলেন তার সাথে আমি কয়েকবার গান করেছি লতিফ সরকার শাহ আলম সরকার বর্তমানে যারা ওয়ানের আছে যারা বড় শিল্পীর কথা বলছেন প্রত্যেকটা শিল্পীর সাথে আমি গান করেছি তারা তাদের সাথে আমরা দুজনে একসাথে স্টেজে উঠি এমনও দিন যায় যে গতকালকেও গান করেছি আমি এবং শরিয়াত সরকার তার আগের রাত্রেও গান করেছি আমি এবং শরিয়াত সরকার তার আগের রাত্রেও গান করেছি আমি এবং ফকির আবুল সরকার কই তারা তো কেউ আপনার মতো করে না রে ভাই বলে আপনার দল আগে বাজাইছে কই দল তো আমারটাই আগে বাজাইছে মিথ্যা কথা বলা ভালো না দুইজন শিল্পী একসাথে মঞ্চে দাঁড়াব বসবো যে আগে দাঁড়াবে আপনি যদি আমাকে বলেন চন্দ্রাবন তুমি আগে দাঁড়াও কোনো সমস্যা নাই সিনিয়র জুনিয়র এই বিষয়টা তো বিবেচনা করবে আশেকান কে সিনিয়র কে জুনিয়র আপনি গানে তা প্রকাশ করবে আমার গানে তা প্রকাশ করবে আপনার কথাই সেটা বিবেচনা হবে আমার কথা সেটা বিবেচনা হবে আপনি নিজেকে বড় মনে করলেন আমি আমাকে মহান মনে করলাম তাহলে তো হবে না রে ভাই এটা আসে কানে মেপে দেখবে যে কার কতটুকু ওজন একটি গান রাখি প্রশ্ন করেছেন বলে চন্দ্র আমারে আটকানোর জন্য কঠিন করে প্রশ্ন করছে না ভাই আপনাকে আটকানোর জন্য না আমি প্রশ্ন করেছি যেন সুন্দর একটা জবাব আসে বড় পীরের জীবনের বাইরে কিন্তু আমি আপনার কাছে জানতে চাই না তারপরে আপনি চেষ্টা করেছেন ধন্যবাদ আমার খাজার প্রেমের আশে কি যারা তারা খাজার ধ্যানে থাকে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে
मरे नहीं मरे नहीं रे खाजा मरे नहीं मरे नहीं रे अमर अल्लाह रोली रे नहीं रे मरो नीचे अल्लाह कोई अल्लाह जाते मिशे गिए यो मर हो यार अमर अल्लाह रोली रे नहीं रे मरो नीचे अल्लाह कोई अरे अल्लाह जाते मिशे गिए यो मर हो यार अरे रूहानी भेषे ते घुरे रूहानी भेषे ते घुरे शोर बजा गाए खजा मरे नहीं मरे नहीं रे खजा मरे नहीं मरे नहीं रे ছিল বড় অসহায় বিয়ার যোগ্য কন্যা তাহার কেউ না নিতে চায় বাবা আসমিরে এক বৃদ্ধা ছিল বড় অসহায় ও বাবা বিয়ার যোগ্য কন্যা তাহার কেউ না নিতে চায় বাবা 500 টাকা হলে কন্যা দিতে পারে বিয়া পুথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া হঠাৎ করে মনে পড়ে জিন্দাই অলির কথা গরিবেরি নেওয়াজ বুঝবে গরিবেরি ব্যথা এক নিয়তে পাক দরবারে কেউ যদি যায় তার মনের আশা পূরণ করে খাজা বাবা ওই গরিবে চিন্তা করে গরিবে চিন্তা করে দরবারে যাই খাজা মরে নাই মরে নাই রে খাজা মরে নাই মরে নাই রে দরবারেতে যাইয়া গরিব পুঠাই দুটি হার কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত দরবারেতে যাইয়া গরিব পুঠাই দুটি হার কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত 500 টাকা দিবা তুমি শক্ত খাজা হলে মেয়ে বিয়ে দিব আমি এই টাকা পেলে এই ভাবিতে মোনাজাতে তিন দিন হলো গত তবুও সেই গরিব বেটায় টাকা পাইল না তো টাকা না পাইয়া গরিব বাহিরে গেল হাতি বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি তিনটা মারি মাইরা বলে তিনটা মারি মাইরা বলে খালি হাতে যাই খাজা মরে নাই মরে নাই রে খাজা মরে নাই মরে নাই রে বাড়ি মাইরা গরিব গেল কিছু দূরে পিছন থেকে পাগলা বেটাই ডাক দিয়া কয় তারে পাগলের ডাক শুই না গরিব হইয়া গেল খারা গরিবের হাতে তুলে দিল 500 টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে আমার খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে তোমার টাকা কেন নেব তোমায় চিনি না পরিচয়টা না দিলে টাকা তো নেব না ওই পাগলাই কই পিছনে দেখো কই পিছনে দেখো কম্বল উল্টাই খাজা মরে নাই মরে নাই রে খাজা মরে নাই মরে নাই রে পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে গরিব বলে বাড়ি মারলাম খাজারও রও যায় এই তিনটা বাড়ি দেখি পাগলের গায়ে গরিব বলে নিশ্চয় তুমি হইবা দয়াল খাজা পাউ ধরিয়া কান্দে বলে দাও আমার সাজা পাউ ধরিয়া কান্দে গরিব কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব
উঠাইলো যখন পাউ ধরিয়া কান্দে গরিব কান্দে অনেক ফল উপর দিকে মাথা গরিব উঠাইলো যখন দেখে পাগলাই গেছে গায়ে ভইয়া নাই রে আশেপাশে আমার খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল ভেসে সত্য অলি খাজা বাবা যে করে না বিশ্বাস তার নামাজ রোজা এলেম কালাম সবই সর্বনাশ টাকা লোভে হাইরে গরিব খাজা রে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর অলি টাকা লোভে হাইরে গরিব খাজা রে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর অলি সত্য অলি খাজা বাবা যে করে না বিশ্বাস তার নামাজ রোজা এলেম কালাম সবই সর্বনাশ ভেবে মানিক গঞ্জে রা বলে বলে মরে নাই মরে নাই রে খাজা মরে নাই মরে নাই রে আমার কাছে জিজ্ঞেস করে ধর্ম রাজা সরে আমার মনে পড়ে আমার গরিবের বন্ধু গরিবে নেওয়াজ খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি তিনি দুটি বিবাহ করলেন দুটি বিবাহ করলেন তার যে স্ত্রীগণ আমার খাজা বাবাকে বিশ্বের মধ্যে যত মানুষ আছে আমার বাবা তিনিও খাজা বাবা বলে আমিও খাজা বাবা বলি আমার স্ত্রীগণ যে যেখানে আছে না কেন সবাই খাজা বাবাকে খাজা বাবা বলে এখন তার কথা তার যে দুজন স্ত্রী ছিলেন একজনের নাম ইসমা আর একজন হচ্ছে উমাতুল্লাহ এই দুজন তার স্ত্রী এই দুজন স্ত্রী তাকে কি বলে ডাকতেন বাজান একটা বিষয় লক্ষ্য করে দেখবেন আমার খাজা বাবা তিনি বাবা হইলেন কিভাবে উসমান হারুনির কাছে এক ব্যক্তি আসলো উসমান হারুনি আমার সন্তান হয় না তুমি আমাকে একটা সন্তান দাও বলে আমি তোমাকে সন্তান দেব আমি একটু ধ্যান করে দেখি তোমার ভাগ্যে সন্তান আছে কিনা ধ্যান করে দেখে যে ওই মহিলার ভাগ্যে আল্লাহ পাক কোনো সন্তান রাখে নাই যখন সন্তান না দেখছে ওই মহিলাকে বলে মা তোমার ভাগ্যে তো আল্লাহ কোনো সন্তান রাখে নাই আমি তোমাকে কেমন করে সন্তান দিই কাঁদতে কাঁদতে ওই মহিলা দু চোখের পানি ছিঁড়ে দিয়ে দরবার থেকে বেরিয়ে যাচ্ছে ওইদিকে আমার খাজা বাবা দরবারের বাইরে বসে আছে ওই মহিলা যখন কান্নাকাটি করে আমার খাজা বাবা জিজ্ঞেস করে মা আপনি কান্দেন কেন আমি আজকে এসেছিলাম আপনার এই খাজা মইনুদ্দিন চিস্তির দরবারে উসমান হারুনির দরবারে আমার যেন একটা সন্তান হয় কিন্তু উসমান হারুনি বললেন আমার নাকি কোনো সন্তান আল্লাহ পাক লেখে নাই আমি এই জন্যে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাই জানেন আমার যদি সন্তান না হয় আমার স্বামী আমাকে রাখবে না আমার খাজা বাবা বলে তাই নাকি আমার খাজা বাবা বলে আমার এই সন্তান যদি খাজা বাবা উসমান হারুনি না দিতে পারে তাহলে আমার পীরের যে বদনাম হয়ে যায় আমার পীরের কাছে এসেছে আমার পীরের বদনাম হয়ে যায় আমার পীরের বদনাম হয় আমি এটা তার ভক্ত হয়ে এটা আমি সহ্য করতে পারি না তিনি কি করলেন ধ্যান করে দেখে সত্যি নাই যখন সত্যি ওই মহিলার ভাগ্যে সন্তান না দেখে তখন আমার খাজা মইনুদ্দিন চিস্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে হে আমার বাড়ি এলাহি এই মহিলার ভাগ্যে তো তুমি কোনো সন্তান রাখো নাই যদি তুমি আমার ভাগ্যে কোনো সন্তান লিখে থাকো তাহলে এইখান থেকে একটা সন্তান তুমি এই মাকে দান করো আমার খাজা বাবা আল্লাহর অলি খাজা বাবার দোয়ায় একটা সন্তান ওই মহিলার ভাগ্যে চলে গেল যখন চলে গেল কিছুদিন পরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছে আসার পরে উসমান হারুনির কাছে যায় বলে উসমান হারুনি আপনার কাছে একদিন আমি সন্তান চেয়েছিলাম আপনি বলছিলেন যে আপনার আমার ভাগ্যে কোনো সন্তান নাই আজকে আমার একটা সন্তান হইলো এটা কি করে হইল উসমান হারুনি ধ্যানে গেলেন ধ্যানে গিয়ে দেখে যে এই সন্তানটা কে দিয়েছে উসমান হারুনির ভক্ত খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি
যখন দেখতে পাইল যে খাজা বাবা তিনি এই সন্তানটাকে দিয়েছে তখন উসমান হারুনে দোয়া করে দিলেন খাজা মঈনুদ্দিন তুমি যেহেতু আমার পীর আমি একজন ওলি আমার সম্মান বাঁচানোর জন্য তুমি তোমার তরফ হইতে একটা সন্তান তাকে দান করেছো তুমি শুধু ওই সন্তান একটা সন্তান দেওয়ার কারণে তুমি শুধু তাই নয় তুমি সমস্ত জাতিকুলের বাবা হয়ে গেলে তোমাকে সমস্ত মানুষ তোমাকে বাবা বলে ডাকবে আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের মুসলমানের জাতির পিতাকে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কিন্তু আমাদের পিতা পিতা শব্দের অর্থ বাবা আমাদের আরেকজন বাবা আছে যার নাম পিতা আদম আলাইহিস সালাম যার নাম আদি পিতা আদম আলাইহিস সালাম তিনিও কিন্তু বাবা আবার দেখেন আমরা যার মাধ্যম দিয়ে পৃথিবীতে এসেছি তিনিও কিন্তু আমাদের জন্মদাতা বাবা তিনিও আমাদের বাবা আমরা যার হাতে হাত ধরে বায়াত গ্রহণ করি তিনিও কিন্তু আমাদের বাবা সবাই বাবা বলে পীর এবং মুর্শিদের বেলায় আপনি মানুষ আমি মানুষ একটা সাধারণ মানুষ আর একজন আল্লাহর ওলি কখনো এক মানুষ হইতে পারে না আমরা যেমন সাধারণ আল্লাহর ওলিগণ হচ্ছে অসাধারণ কারণ তারা হচ্ছে আল্লাহ পরিষদের সদস্য একজন আল্লাহ পরিষদের সদস্য যারা হয়ে যায় কোন কোন রেওয়াতে বলে আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি তার বয়স যখন 90 বছর তখন তিনি বিবাহ করেছে আবার কোন কোন রেওয়াতে বলে আমার খাজা বাবার বয়স যখন 60 বছর তখন তিনি বিবাহ করেছে তাহলে একটা 60 বছর যখন একটা বৃদ্ধ একজন বয়স হয়ে যায় একটা 60 বছরের একটা বয়স্ক ব্যক্তি কখনো তার যৌন ক্ষমতা 30 বছর 40 বছরের মতো থাকে না তাহলে আমার খাজা বাবা তিনি মহান একজন আল্লাহর ওলি তার যে স্ত্রীগণ তার যে বিবিগণ বাবা শব্দের অর্থকে পিতা শব্দের অর্থ সুন্দর তার স্ত্রী গণতাকে বাবা বলতে পারে তবে ভাবের জগতে গিয়ে কারণ তার স্ত্রী গণ খাজা বাবার কাছেই মুরিদ আর যারা মুরিদ হয় তারা পীরকে বাবা বলেই সম্বোধনা করে থাকেন তবে আমার খাজা বাবার স্ত্রীগণ তারা যখন ভাবের রাজ্যে থাকতেন তখন তাকে বাবা বলে ডাকতেন আর আরেকটি সময় যখন ভাব রাজ্যে থাকতেন না যখন সাধারণভাবে থাকতেন তখন তাকে খাজা হাসবি হাবিবুল্লাহ নামে তাকে ডাকতেন অর্থাৎ আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু বলে আমার খাজা বাবাকে ডাকতেন জীবনীতে যা প্রমাণ করেছে আমি সেই মোতাবেক তার জবাব করার চেষ্টা করলাম আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার কাছে একজন ব্যক্তি গেছে আমার খাজা বাবার কাছে একজন ব্যক্তি গেল জায়া বলতেছে আমার বড় পীরের কাছে একজন ব্যক্তি গেল জায়া বলতেছে বড় পীর আজকে তিনটা দিন হইল আমার যুবতী একটা মেয়ে আর বয়স 15 থেকে 16 বছর আমার মেয়েটাকে খুঁজে পাই না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ধ্যানে বসলেন ধ্যানে বসে দেখে একটা জিন তার ওই ভক্তের মেয়েকে উদাও করে নিয়ে গেছে বলে বাবা তোমার মেয়েটাকে তো একটা জিনে উদাও করে নিয়ে গেছে বলে এখন আমার মেয়েটাকে আমি কেমন করে ফিরত পাই সবাই তো সমাজের লোক তো আর বুঝবে না আমার মেয়েকে জিনে নিয়েছে সমাজের লোক যে যা পারছে সে তাই বলতেছে আমার মেয়েকে আমি কেমন করে ফিরত পাই তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি একটা আয়াত শিখাই দিলেন বলল তুমি এই আয়াতটা পাঠ করবে আর বাড়িতে গিয়ে এই দুইটা কাজ করবে এই দুইটা কাজ যদি তুমি করো জিনে তোমার মেয়েকে বাড়িতে এনে ফিরত দিয়ে যাবে বর্তমানে বাবা অনেক জায়গায় দেখি জিনে ভূতে ধরে অনেকেই ধরে অনেক এলাকায় ধরে
এই জিনে ভূতে ধরলে দেখা যাইতেছে যে কিভাবে যে তার থেকে মুক্তি পাওয়া যায় এই যে একটা বিষয় আমার বড় পীর সেখানে ফয়সালা করলেন আপনি বলবেন ওই ভক্তের মেয়েকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেই আয়াতটা শিখাই দিলেন ওই আয়াতটা ওই ভক্ত পাঠ করলেন বাড়িতে গিয়ে দুইটা কর্ম করলেন সাথে সাথে জিন এসে তার মেয়েকে ফেরত দিলেন আপনি বলবেন সেই ভক্তটা কে ছিল তার নাম ছিল কি আর বড় পীর যেই আয়াতটা শিখাই দিলেন সেই আয়াতটা ছিল কি বাড়িতে গিয়ে কি দুইটা কর্ম করলো যেই কর্মের কারণে জিনে এসে বাধ্য হয়ে ওই মেয়েটাকে ফেরত দিয়ে গেল এই একটা কথাই রইল আশা করি সুন্দরভাবে জবাব করে খাজা মরে নাই মরে নাই রে 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 গান এবার অনেক সময় ধরেই বলতেছে আপা একটা করে বিচ্ছেদ গাইবেন তবে সেদিক থেকে লক্ষ্য করে এখন যতর বিচ্ছেদের শুরু শুরুর যেই বিচ্ছেদ সেখান থেকে একটি গান আমি রাখি তারপরে রাত্র যত গভীর হবে বিচ্ছেদের দিকটাও তত ভারী হবে কারণ আমাদের গান তো আর দুইটা একটা পর্যন্ত হয় না আমাদের গান আজানের আগ পর্যন্তই হবে ইনশাল্লাহ তো আমরা সেদিকে লক্ষ্য রেখে রাত্র গভীর যত হবে তত ভাব বিচ্ছেদ হয় তো আমি রাত্রের প্রথম দিক থেকে একটি বিচ্ছেদ রাখি জীবনে যারে আমি একেবারে হারাইলাম
প্রশ্ন করলেন আমার কাছে আমার যে কথা ছিল ওনার সাধ্যমতো জবাব দিলেন সাধ্যমতো জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন বড় পীরের এক ভক্ত তার সন্তানকে হারিয়ে ফেললেন ওই সন্তানকে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে আব্দুল কাদের জিলানি তাকে একটা নিয়ম শিখিয়ে দিলেন বাবা তুমি এই কর্মটা করিও এই কর্মটা করে এই কথাটুকু এই আয়াতটুকু তুমি পাঠ করিও এই আয়াতটুকু পাঠ করলে তোমার সন্তান তুমি আবার ফিরে পাবা ওই আয়াতটা কি সন্তান ফিরে পেয়েছিলেন কিভাবে লোকটাকে এটা হচ্ছে তার প্রশ্ন প্রশ্নের পাশাপাশি বেশ কিছু কথা আমার বোন বললেন তো আসলে আমি যেমন বলছিলাম যে গুণী খুঁজে গুণ দোষী খুঁজে দোষ এই কথার মধ্যে উনি আবার বললেন
যে ভাই আমি আপনাকে কথাটা বলতাম না এই কথাটা বললাম এই জন্য আপনাকে একটু হুঁশিয়ারি করে দিলাম আল্লাহু আকবার আল্লাহু তাকবীর আপনাকে একটু সুদ দিয়ে দিলাম যাতে আপনি একটু সুদ দিয়ে যান এখন মনে মনে চিন্তা করি যে আমার বয়স তেমন একটা বেশি না খুব অল্প বয়স থেকে গান করি তো অল্প বয়স থেকে গান করলেও 1998 সাল থেকে গান করি পালা গান করি 1998 সাল থেকে আমার আব্বা হুজুর জনাব মাখনদন সাহেব আব্বাকে চিনতেন বা আব্বাকে দেখেছেন আব্বার গান শুনেছেন এই মঞ্চের মধ্যে অনেক মুরব্বিয়ান অনেক লোকজন আছে আমার আব্বা 1998 সালে যখন স্ট্রোক ব্রেন ডিস্ট্রোক করেছিলেন তারপর থেকে বাবার তেমন গান করতে পারতেন না তখন আমি স্টুডেন্ট তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি মাত্র ওই সময়ে আমার বাবা বললেন যে আমার সন্তানাদির মধ্যে কেউ কে গানটা শিখবে না তখন বাবার সাথে ছোটবেলায় আসা যাওয়া ছিল গান ভালোবাসতাম ওই তাগিদে বাবার সেই গান তুলে ধরার জন্য গান শুরু করলাম 1998 সাল থেকে এখন 2023 মোটামুটি 25 বছর হয়ে গেছে তো 25 বছরের মধ্যে আমার আমাদের চন্দ্রের বয়স 25 হয়েছে পুরোপুরি আপনারা ভালো করে ওনাকে এখন তো মনে মনে মেকআপ মেরে আছে মেকআপটা খুইলে মেকআপ যখন ধুবে মেকআপ ধুইলে তখন বুঝতে পারবেন এর বয়সটা কত আমার মনে হয় 20-22 বেশি হবে না তো 20-22 বেশি হবে মানুষ তো ছোট কিন্তু মানুষ ছোট হলে কি টপকা টপকা কথাগুলো ভালো হবে কি বলবো বাবা মনে পড়ে একটা কথা মনে পড়ে গেছে বেয়াদবি মাফ করবেন আমার আমি ছোটবেলা যখন পড়ালেখা করতাম আমাদের কেরানীগঞ্জে আমি যে আমার এক বন্ধু ছিল আমার পাশাপাশি বাড়িতে তো এই বন্ধু আর আমি দুজনে এক ক্লাসে পড়তাম একসাথে বড় হয়েছি যে একসাথে বড় হয়েছি পরে ওই বন্ধুর আবার একটা বিষয় ছিল ওর আলা ওর জিব্বাটা ছিল একটু ছোট আমরা ওর আর আমরা যদি বলতাম টাকা ও বলতো টাকা 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 রে টাকা বলতো একটু তোতলায় তোতলায় বলতো আর কি তো কিছুদিন আস্তে আস্তে সময় হয়ে গেছে ওই ওই বন্ধু যুবক হয়ে গেছে তার মা তারে বিয়ে করাইছে বিয়েও করেছে সুন্দর একটা বউ তো হঠাৎ করে আমাদের তো বৃষ্টি বাদলের সময় তো আমাদের গান কম থাকে একদিন বাড়িতে গান নাই বাড়িতে বসা তো বাড়িতে বসে হঠাৎ করে দেখি আমার এই বন্ধুর বাড়ি থেকে চিল্লা চিল্লি শব্দ তো চিল্লা চিল্লি শব্দ শুনে হাঁটতে 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 বন্ধুর বাড়িতে গেছি তো বন্ধুর বাড়িতে গেছি পরে বন্ধুরে ওই বন্ধুর নতুন বউ ওই কোলের বুট চিনেন আপনার কোলের বুট আমার এই বন্ধুর বউ কয়েকটা কোলের বুট ভাইজা দিছে ওরে খাওয়ার জন্য বৃষ্টির মধ্যে কোলের বুট খাইতে ভাল লাগে তো কোলের বুট ভাইজা দিছে এখন ওই বন্ধু এই কোলের বুট নিয়ে রাগ হয়ে গেছে এগুলো কি বাড়তে এগুলো কি বাড়তে বুট বাড়তে না ক্যাট বাড়তে এগুলো কি বাড়তে ফুট বাড়তে না কি বাড়তে ফুটেও নাই ফাটেও নাই ওর মায় কয় কি কস এগুলো কি বাড়তে বুট বাড়তে না কি বাড়তে ফুটেও নাই পাটেও নাই মানে বুট ভাতছে না কি ভাতছে এটা ফুটেও নাই ফাটেও নাই এই কথা শুনে ওর মা ডাক দেখা বাবা রে এই বুট নিয়ে যে চিল্লা চিল্লি করস বুট তো তোর নতুন বউ আছে এইবার আবার কথা শুরু করে গেছে ও মা আমা বউ বাড়তে থাক মা টুটু কানে মানুষ তো দাবাটে ভালোই বাড়তে ছোটখাটো মানুষ তো ছোটখাটো মানুষ তো যা বলছে ভালোই বলছে ভাই আমি আপনাকে একটা কথা বলি যদি কোনো বড় লোক কোনো বড় মানুষ ভুল করে আপনি তাকে গিয়ে একটু ইশারা দিতে পারেন আর যে আপনার ছোট আপনি তারে শুধরাইতে পারেন কিরে বাবা যদি কেউ আপনার চাইতে বড় হয় বয়সে বড় হয় তারে আপনি এসে সরাসরি গিয়ে যদি বলেন তাহলে তার কাছে একটা লজ্জা হবে না যদি বড়রা ভুল করে তাহলে তার কানে কানে একটু ইশারা দিতে পারেন আর যদি ছোট হয় তাহলে আপনি তাকে শুধরাইতে পারেন এখন আপনি যে আমার শুধরাইলেন এটা কোন শুধরেন শুধরাইলেন এটা বুঝলাম না তারপরেও যা কইছেন ওই যে যা বাচ্ছেন ভালোই বাচ্ছেন
এটা হচ্ছে কথা আর কি বলবো বাবা বর্তমান যুগটা পড়ে গেছে এমন বাউল গানটা আর কয়দিন থাকবে না থাকবে আল্লাহ মাহবুদি ভালো জানে কানন ভাই ওবাসি সুর দিয়ে জ্বালালি আগুন ভাই 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 যে ওই মানে এই এইটা লোকে ওই এই যে চিড়ি পাঠিয়েছে কে পাঠিয়েছে হ্যাঁ মুরব্বী ও মুরব্বী আপনি পাঠিয়েছেন মুরব্বী এইটার লোকে তো আরেকটা জিনিস লাগে এটার লোকে 1000 টাকা একটা নোট লাগে ওইটা 1000 টাকা একটা নোট লাগে তাহলে গাও ওইটা দিব মানে এটা পারে আচ্ছা চেষ্টা করবো গাওয়ার জন্য আগে তার কথার জবাব দেওয়ার জন্য ছোট একটা গান করি গান করে তার কথা জবাব দিয়ে তারপরে ওদিকে যাই বড় পীর নিয়ে তোমার না বড় পীর নিয়ে তোমার নাম কত পাপি পাইল পেরেশানি ও বড় পীর আব্দুল কাদের জিলানি বড় পীরের নাম নিলে এমন পেরেশানি মানুষের যত পেরেশানি থাকতো বড় পীর এক ভক্ত ছোট বড় পীর এক ভক্ত আসছে আইসে বলে বড় পীর আমার বাড়ি এখান থেকে প্রায় 15-20 মাইল দূরে কিন্তু আপনি যে ওয়াজ করেন আপনার ওয়াজ শুনতে আমার কাছে খুব ভাল লাগে কিন্তু ওয়াজ শুনতে আসতে চাইলে 15-20 মাইল জায়গা এই 15-20 মাইল থেকে দূর থেকে আসলে আপনার ওয়াজ শুনি ওয়াজ শুনে আবার 15-20 মাইল দূর বাড়িতে যায় এই বাড়িতে গেলে বাড়িতে যাইতে যাইতে আমাদের ক্ষেতের কর্ম ক্ষেতের কাজ কাম করা হয়ে যায় না আমার সংসারে অনটন পড়ে গেছে বড় পীর আমার একটা ব্যবস্থা করে দেন বড় পীরের হাতের মধ্যে একটা লাঠি যেটাকে বলে আশা বড় পীরকে বাবা আমার ওয়াজ তুমি তুমি ভালোবাসো এই ওয়াজ শুনতে চাও যাও আজকে থেকে আর বি এই তোমার 20 মাইল দূর থেকে আইসা ওয়াজ শুনতে হবে না যখনই আমার ওয়াজ শুনতে মন চাইবো এই নাও আমার হাতের লাঠিটা নিয়ে যাও আমার হাতের লাঠিটা নিয়ে যখনই তোমাদের ওয়াজ শুনতে মন চাইবো এই লাঠিটা নিয়ে গোল একটা দাগ দিবা গোল একটা দাগ দিয়া এই গোল দাগের মাঝখানে লাঠিটা গাইরা দিবা লাঠিটা গাইরা গাইরা দিলে এই গোল দাগের মাঝখানে যত মানুষ থাকবে আমি পৃথিবীর যেই জায়গা থেকে ওয়াজ করব তোমরা ওই জায়গায় বসে বসাই এই গোল দাগের মধ্যে বসাই ওয়াজ শুনতে পারবা সুবহানাল্লাহ এত কারামত ছিল আমার বড় পীরে নিয়ে তোমার নাম কত পাইল জানি বড় পীর নিয়ে তোমার নাম কত পাইল জানি সব দূর হয়ে যায় পেরেশানি ও বড় পীর আব্দুল কাদের জিলানি হে বড় পীর আব্দুল কাদের জিলানি যেদিন পীরে জন্ম নিল উঠিল রমজানের চাঁদ এত চেষ্টা করে মায়ে দুঃখ নাই করে শ্যাম সাধনা মাহা বুবে রপনা তুমি মহমতে আপে কাদের গনি ও বড় পীর আব্দুল কাদের জিলানি জন্মায় একটা ও মাইয়া হয় নাই যদি পিরা জন্ম দিল রহমত মালিক হয়
জন্মায় একটাও মাইয়া হয় নাই বড় পীরের লাগিয়া সকল হইল আউলিয়া বড় পীরের লাগিয়া সকল হইল আউলিয়া তুমি রহমতে আপে কাদের গলি ও বড় পাইতাম ধরায় যার মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ থাকে না গায় এমন একজন মানুষ যদি পাইতাম ধরায় আমার বড় পীরে যদি একবার খাজা বাবারি একবার বাবা সাহারিরে যদি একবার বাবা সাহা পরানির একবার বাবা সাহা জালালির একবার আমার সাহালিরে যদি একবার আমার আইনুদ্দিন সারি একবার আমার বড় পীরে যদি একবার আমার কদম মসান রে একবার আমার পাতের সাধুরি একবার আমার চান মসান রে একবার মন কানবি গাইয়া দিতাম মন প্রাণ আমার মন কানবি গাইয়া দিতাম চরণের উপরে ওরে যেভাবে তাই আমার কাছে করে জিজ্ঞাসন ভুলি নাই কথা করিব পুরন দুই এক কথায় তাহার কথার জবাব দিতে চাই আছেন যত ভাবুক শ্রোতা জ্ঞানিকের গোসাই আছেন যত ভাবুক শ্রোতা জ্ঞানিকের নন্দন সবার কাছে মিনতি করি দেওয়ানো কানুন এইভাবে তে আপনারা থাকিলে নীরব আমাদেরও মনের কথা বলা যাবে সব উঠা বসা কইরা কেহ করলে গন্ডগোল বড় আয় উঠা বসা কইরা কেহ করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে হইতে পারে ভুল এইভাবে সবাই মিলে চাইলে একটু দোয়া আপনারা দোয়া করলে হবে যে গান গাওয়া বড় পীরের গুণের কথা বললে তো শেষ নাই আমার বড় পীরের গুণের কথা বললে তো শেষ নাই একটা কথা জিগাইল আমায় রাত সভায় বড় পীরের এক ভক্তের সন্তান হারাইল ওই সন্তান যাইয়া বড় পীরের কাছে চাইল আসতে
বড়পীরের এক ভক্ত, ওই ভক্তের এক সন্তান, ওই বড়পীরের ভক্তের সন্তান খুঁজে পান না। এখানে সেখানে আত্মীয় স্বজন লোকজন এলাকা জুড়ে সব জায়গায় খুঁজলেন, কোথাও বড়পীরের ওই ভক্তের সন্তান পাইলেন না। শেষ পর্যন্ত চলে গেছে বড়পীরের কাছে, বড়পীর হে বড়পীর, আমার সন্তান হারিয়ে গেছে, আপনি আমার এমন একটা ব্যবস্থা করে দেন যেন আমি আমার সন্তানটা খুঁজে পাই। বড়পীর ধ্যান ধরলেন, বড়পীর ধ্যান ধরে তাকিয়ে দেখেন অন্য কেউ না, বড়পীরই। দুনিয়ার মধ্যে মানুষ যেমন বড়পীরের মুড়ি ছিলেন, শুধু মানুষ না, বড়পীরের কিছু কিছু জিনও ছিল আমার বড়পীরের মুড়িদান। এক জিন ওই বাচ্চাকে, সুন্দর বাচ্চাটা দেখে ওই জিন বাচ্চাটাকে অপহরণ করে নিয়ে গেছে। এই অপহরণ করে নিয়ে যাওয়ার জন্য বড়পীর তার ওই ভক্তকে ডাক দিয়ে বলে, বাবা তোমার সন্তান তুমি পাইতে পারো একটা কর্ম করলে। বলে, কি কর্ম? বলে, কর্মটা হচ্ছে প্রত্যেক দিন ভোর ফজর ওয়াক্তে, প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ শেষে ভোর ফজর ওয়াক্তে, ফজর ওয়াক্তের আমলে তুমি নামাজ আদায় করবে। নামাজ আদায় করে তুমি চলে যাবে নদীর পারে, নদীর পারে গিয়ে তুমি কাদামি হাজিহি আলা কুল্লি ওয়ালিউল্লাহ, আমার এই নামটি তুমি সেখানে জপনা করতে থাকবা। আমার এই নামটি তুমি জপনা করতে করতে একটা সময় দেখবা তোমার সন্তান তুমি পেয়ে যাবা। একদিন, দুই দিন, তিন দিন, এই তিন দিন পর্যন্ত এই আমল করার সঙ্গে সঙ্গে ওই যেই জিন ওই বড়পীরের ভক্তের সন্তানকে অপহরণ করেছিলেন, ওই জিন আবার এনে সন্তানকে ফিরিয়ে দিয়ে গেলেন। শুধু মানুষ না, জিন পর্যন্ত আমার বড়পীরের মুরিদ ছিলেন। এই তো তাহার কথা ছিল, দিলাম শেষ করিয়া ছোট্ট একটা কথা, এইবার যাইব রে জিগাইয়া, ছোট্ট করে তাহার কাছে জিগাইতে চাই, বলে দিবেন ভাবুকের গোসাই আসছে। ছোট্ট আমার প্রশ্ন, আমার তেমন প্রশ্ন বড় না, খুব ছোট প্রশ্ন। এক, আপনারা এই জায়গার মধ্যে যারা গান শুনতেছেন, আজমিরে গিয়েছেন এমন কোন লোক আছেন কি? আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে। ওই যে পিছনে ওই যে আরেকজন ভদ্রলোক চলে আসছেন, উনি যারা আজমির গিয়েছেন, আলহামদুলিল্লাহ, ওই যে মুরব্বী একজন হাত তুলছেন, যারা আজমির গিয়েছেন, আজমির গেলে, আজমির হচ্ছে খাজা বাবার রওজা, খাজা বাবার রওজার সামনে আপনারা গেলে দেখবেন, খাজা বাবার রওজার কাছে গেলে দেখা যায় ভিতরে হচ্ছে খাজা বাবার রওজা আর খাজা বাবার তিনজন সন্তান, হেসামউদ্দিন, জিয়াউদ্দিন, আরেকজনের নাম আমি বলবো না, এই নামটা গোপন রাখবো। এই জন্য আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গায় খাজা বাবার তিনজন সন্তান আর খাজা বাবার তিনজন সন্তানের জন্য এই খাজা বাবার রওজার ঠিক বাইরে যে যা খাজা বাবার রওজা, এই রওজার দরজার সামনেই এই খাজা বাবার তিনজন সন্তানের, ওই তিনজন সন্তান মারা গেলে তাদের মাটি মঞ্জিল করা হবে, এই জন্য তিনটা রওজা কাটা আছে। কিন্তু কেউ যদি খাজা বাবার দরবারে যান, খাজা বাবার দরবারে গেলে দেখবেন খাজা বাবার দুইজন সন্তানের লাশ সেখানে কবর দেওয়া হয়েছে, দুই সন্তান খাজা বাবার দুই ছেলেকে সেখানে মাটি দেওয়া হয়েছে আর একটা কবর খালি, একটা কবর খালি। এইবার আমার চন্দ্র সরকারের কাছে প্রশ্ন, চন্দ্র সরকার আপনি বলবেন খাজা বাবার সন্তান হচ্ছে তিনটা, তাহলে রওজা হইব তিনটা, খাজা বাবার সন্তানের দুই সন্তান ওই জায়গায় মাটি দেওয়া হয়েছে কিন্তু একটা কবর খালি, এই কবরটা খালি হওয়ার কারণ কি? আর খাজা বাবার ওই সন্তানটা কই আছে? আসে আবার আরেকটু আগে বাড়াই দেই, আবার দেখবেন অনেক অনেক মুরব্বী বলে, আপনার হাইকোর্ট জানা, হাইকোর্ট যে মাজার, হাইকোর্ট হচ্ছে বাবা শরফুদ্দিন শাহর মাজার। অনেকে আবার বলে যে এই হাইকোর্টে যে শরফুদ্দিন শাহর মাজার, এই হাইকোর্টে শরফুদ্দিন শাহ হলো খাজা বাবার ছোট ছেলে। আমি বলবো তাদের ইতিহাস কিন্তু এই কথা বলে না, খাজা বাবার ছোট ছেলের তাদের শরফুদ্দিন শাহ যে খাজা বাবার ছোট ছেলে, এটা কোনো কিতাবিক
কোনো ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না আমার জানা দরকার খাজা বাবার ছোট ছেলে কোথায় কোথায় আছে এবং ওই একটা রওজা খালি কেন এটি আপনার কাছে প্রশ্ন একটু খুলে বলে দিবেন পরিকি বাবাজি হ্যাঁ হ্যাঁ গাইতে পারবো না ভাই সব এসে গানা করে হ্যাঁ এরপর কদম তোলা এটু বাড়ায় এলাম তারা করে দিয়ে দেয় পাশে খুব না হরি 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 কোশ্চেন বাবুজি আপনাকে আগেই বলে নিই সেটা হচ্ছে যে কিছু কিছু গান আছে যেগুলো যেমন এই গানটা ওবাসী ওবাসী গানটা এটা কাজল ভাইয়ের মুখেই একমাত্র মানায় আমার মুখে তেমন একটা মানায় তারপরেও যার যার ব্যক্তিগত কিছু গান আছে ওই গানগুলো তাদের মুখেই মানায় তারপর যেহেতু আপনি বলেছেন গানটার কথা আপনার কথায় গানটা করে দিচ্ছি অবশ্যই একটু দোয়া করবেন যেন ভালো গান ভবিষ্যতে করতে পারি আমার ফাগুন নিভিয়া গেছে আমার ফাগুন নিভিয়া গেছে পতর জ্বালাতে দিগো কেন সুর দিয়া জ্বালালিয়া গো ওবাসী কেমে বাসী রে ও তুই সুর দিয়া জ্বালালিয়া গো আমার ফাগুন ভিয়া গেছে জ্বালাতে দ্বিগুণ কেন সুরি দিয়া সুরি দিয়া সুরি দিয়া সুরি দিয়া জ্বালালিয়া গুণ ও বাসি শ্যামের বাসি রে সুরি দিয়া জ্বালালিয়া গুণ
দাদা চুরি কেন চুরি দিয়া চুরি দিয়া চুরি দিয়া চুরি দিয়া আর আসতে পারে আর আসতে পারে চুরি দিয়া জালালিয়া ও বাসি শ্যামের বাসি রে চুরি দিয়া জালালিয়া গো আমার ফাগুনে দিয়া গেছে ফাগুনে দিয়া গেছে বাসিরে তো মন থাকিত সাদা বাতাসের দোলনা খাইতি ধারে থাকতে বাধারে না পড়াইলে বাসিরে তো মন থাকিত সাদা খাইতে ধারে থাকতে বাধারে ওই আমি কুলের বধু থাকতাম কুলে তুই থাকিলে সারে I'm
ধারে ধরছে গো আ ছুরি দিয়া 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 জ্বালালে আগুন ও বাসি শ্যামের বাসি রে ছুরি দিয়া জ্বালালে আগুন ভালোবেসে বন্ধুর শনি বাদাম বেজে ঘর অজানা কোন সত্য টানে করে গেল পর বন্ধু বন্ধুর শনি বাদাম সুখের ঘর অজানা কোন সত্যে টানে করে গেল পর বন্ধু করে গেল পর আই নতুন যা ওরে চারে হাতের খেলনা রে তুই সারা দিদি লিখুন কেন সুর দিয়া 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 জ্বালালে আগুন ও বাসি জ্ঞানের বাসি রে সুর দিয়া জ্বালালে বিগুন কেন ছুরি দিয়া জ্বালালে আগুন ও বাসি শ্যামের বাসি রে ছুরি দিয়া জ্বালালে আগুন ও বাসি শ্যামের বাসি রে ছুরি দিয়া জ্বালালে আগুন অনেক সুন্দর গান শুনলাম অনেক সুন্দর গান সুন্দর কথা বেশি সুন্দর হচ্ছেন আপনারা আপনারা সুন্দর একটা আয়নার মধ্যে যেমন মানুষের চেহারা যখন দেখতে পায় আয়নাটা যখন নড়াচড়া করে তখন কিন্তু চেহারাটা ঘোলা দেখা যায় আপনারা শ্রোতা আজকে আয়নার মতো বসে আছেন কত সুন্দর একটা পরিবেশ দিয়ে যেখানে রূপটা দেখলে ক্লিয়ার মনে হয় আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না অনেক সুন্দরভাবে আপনারা বসে আছেন তবে সুন্দরের ভিতরে একটা সুন্দর কথা বলছে কানন দেওয়া বলে আমার গানের বয়স 25 বছর চন্দ্রার গানের বয়স হবে আর চন্দ্রার বয়সও মনে হয় 25 বছর হবে না আবার এখান সামনে থেকে আমার কিছু ভাইরা তারা বললেন না 30-35 তো হবেই আমি শুনছি আর কি তা আপনাদের অনুমানটা একবারে খারাপ না কারণ আপনাদের অনুমান আপনারা আশিকান হয়ে আপনারা অনুমানটা ঠিক করতে পারছেন কিন্তু এই কানন দেওয়ান এটা অনুমান করতে পারে নাই কারণ উনি অনুমান করবে কীভাবে ওনার জ্ঞানের পরিধি তো ছোট ওনার জ্ঞানের মাপকাঠি তো ছোট উনি অসুন্দর একটা কথা বললো কয় চন্দ্রা মেকআপ করে বইছে তো মেকআপ ধুইলে বুঝবেন ওর বয়স 20 বছর
মেকআপ দুইলে নাই বয়স লাগবো আর 50 বছর মেকআপ দুইলে পরে 20 বছর লাগে কেমনে আসলে এটা কখনো সুন্দর কথা হইতে পারে না আমারকে দেখলে আপনার কালো মনে হয় নাকি আর আমি আপনার থেকে দুই ধাপ সুন্দর হইলো আমি আছি আমার হাত দেখছেন আমার হাত কালো মনে হয় মেকআপের দরকার কি আর মেকআপ যদি করতে হয় মেকআপ তো মেয়ে মানুষের জন্যই আর মেকআপ তো মেয়ে মানুষ করবে আমার মেকআপ যদি আপনি করেন আপনার দেখতে কেমন লাগবে আমার মেকআপ যদি আপনি করেন আপনার দেখতে কেমন লাগবে আপনি একটু ভাবছেন মেকআপ মেয়ে মানুষের জন্য মেয়ে মানুষ মেকআপ করবে সাজুগুজু করবে সবকিছু করবে কিন্তু পালা গানে দাঁড়াইয়া এইটা অসুন্দর কথা বলাটা আপনার ভাই মোটেই ঠিক এটা কখনো জ্ঞানীর কথা হইতে পারে না উনি মেকআপ করলে তো হিজলা নাগাল দেখা যাবে না উনরা যা বলে বলু আপনি কথা বললেন না কারণ আপনার মুখ ছুটলে আবার বিপদ আছে একটা গান সুন্দর গান করেছেন গান করে আরেকটি বিচ্ছেদ গাইছো বাসি সুর দিয়া জ্বালালি আগুন প্রশ্ন করেছে আমার কাছে সুন্দর প্রশ্ন তার প্রশ্ন খারাপ না জবাব করব তার আগে একটি গান আমি রাখি ধন্যবাদ মাটির পুতুল কলমা পড়ে হাতের ইশারায় মরা ছেলে চিন্তা করে খাজা বাবাই আমার দয়াল খাজায় মাটির পুতুল কলমা পড়ে হাতের ইশারায় মরা ছেলে চিন্তা করে খাজা বাবাই আমার খাজা বাবাই বলে আল্লাহ রাসূল বলে আল্লাহ রাসূল মাটির পুতুল পূজারীদের দেখে বলে ভুল মহাভুল বলে আল্লাহ রাসূল বলে আল্লাহ রাসূল বলে আল্লাহ রাসূল তরাবে আতায়ে রাসূল মারের বেলায় মরা ছেলে চিন্তা করে যা বাবাই আমার দয়াল খাজায় বাটির পুতুল কলমা পড়ে হাতে ইশারায় মরা ছেলে চিন্তা করে খাজা বাবাই বাবাই আমার দয়াল খাজায় মাটির পুতুল কলমা পড়ে হাতের ইশারায় মরা ছেলে চিন্তা করে খাজা বাবাই আমার খাজা বাবাই আমার খাজা বাবাই তুমি রাজার রাজা খাজায়ে খাজি কান বাবা ভুললে খাজা আমি তুমি রাজার রাজায়ে খাচে কান বাবা ভুললে খাচা আমি অধম পূজা আমি অধম পূজা খম খম যত সাজা বাড়ি রুশিলা মরা ছেলে চিন্তা করে খা যা বাবাই আমার দয়াল খাজায় মাটির পুতুল কলমা পড়ে হাতের ইশারায় মরা ছেলে চিন্তা করে
আমার দয়াল খাজাই মাটির পুতুল কাল মা পরে হাতুর সাজাই তারা ফুল চিন্তা করি খাজা বাবাই আমার খাজা বাবাই আমার খাজা বাবাই আমার কাছে প্রশ্ন করলেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তার রাউজার পাশে তিনটি কবর খোঁড়া করে রেখেছেন দুটি কবরে লোক আছে একটি কবরে নাই এটা সঠিক কথা না এটা জীবনীতে প্রমাণ করে নাই তার ওইখানে আজমির যারা গিয়েছেন এখনো পর্যন্ত কেউ দেখেন নাই যে একটা কবর খালি আছে তবে কি বিষয়টা কি খাজা বাবার তিনজন সন্তান তাদের কবর কোথায় এই প্রশ্ন থাকতে পারে যে তাদের মাজারটা কোথায় হয়েছে খাজা বাবার যিনি বড় ছেড়ে যার নাম ফকরুদ্দিন ওই ফকরুদ্দিনের মাজার হয়েছে সরোয়ার নামক স্থানে আমার খাজা বাবার ইন্তেকালের আমার খাজা বাবা যখন তিনি তার আপন দেশে চলে গিয়েছেন তার ইন্তেকালের ২০ বছর পরে খাজা ফকরুদ্দিন তিনি তার আপন দেশে চলে যান এবং তার সরোয়ার নামক স্থানে তার ইন্তেকাল হয় খাজা বাবার মাজারের পাশে তাকে তার মাজার করা হয়ে থাকে আরেকজন সন্তানকে তার দ্বিতীয় পুত্র যার নাম জিয়াউদ্দিন তার মাজার হয় ঝলনা নদীর তীরে ৫০ বছর বয়সে তিনি ইন্তেকাল হয় এবং তার পুরুষ আরম্ভ করা হয় জিলহস মাসের ১২ তারিখে তার মাজারটা হয় কোথায় ঝলনা নদীর তীরে আরেকজন তার সন্তান তিনি ছিল কে আমার খাজা বাবার মেয়ে আমার খাজা বাবার যেখানে মাজার তার যে পায়ের কাছে ওই পা বরাবর তার মেয়ের মাজার হয় যার নাম হাফিজা জামান আমার খাজা বাবার মেয়ে তার মাজার হয় তার পায়ের কাছে কিন্তু এখানে যে একটা কবর খালি আছে বিষয়টা এরকম না জীবনে যাহা প্রমাণ করেছে আমি তাহাই উত্তর করার চেষ্টা করলাম তুমি খাজা মঈনুদ্দিন তোমারই কারণে পেলাম ইসলামী দিন মোরা যত হই মনি যত হই মনি মোরা যত হই মনি মোরা যত হই মনি আবুলে তাই পাইতে কি হৃদয় আনি নাই মরা ছিলে চিন্তা করে খা যা বাবাই আমার দয়াল খা যায় মাটির পুতুল কালমা পরে মাটির সাজাই তারা খেলে চিন্তা করে খা যা বাবাই আমার খা যা বাবাই একটা প্রশ্ন রাখি
যেহেতু পালা চলছে আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি তার একজন ভক্ত তিনি একটা নিয়োগ করলো যে আমি এমন একটা ইবাদত করতে চাই যে ইবাদতটা সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ করে নাই করতে পারবে না ওই ইবাদতটা যদি আমি না করতে পারি তাহলে আমার স্ত্রী একদিনের মধ্যে তিন তালাক হয়ে যাবে এই নিয়ত করছে কিন্তু কোন ইবাদত যা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষ করে নাই এখন ওই ইবাদত তো খুঁজে পায় না যখন ইবাদত না খুঁজে পায় চলে গেছে আমার বড় পীরের বাড়ি যায় বলে হুজুর আমি একটা নিয়ত করছি বলে কি নিয়ত বলে এমন একটা ইবাদত আমি করতে চাই যে ইবাদতটা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষ করতে পারে নাই ওই ইবাদত যদি আমি না করতে পারি আমার স্ত্রী যেন দিনের ভিতর তিন তালাক হয়ে যায় এখন আমি তো নিয়ত করছি কিন্তু ওই ইবাদত তো খুঁজে পাই না এমন কোন ইবাদত পাই না যা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষ করে নাই আমার বড় পীর তাকে শিখাই দিলেন যাও তুমি বাড়িতে গিয়া এই ইবাদতটা কইরো ওই ইবাদতটা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষ করে না আপনি বলবেন আমার বড় পীর সে কি ইবাদতটা শিখাই দিলেন যে ইবাদতটা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ করে নাই এবং তিনি সেই ইবাদতটা করলেন তাতে তার স্ত্রী তিন তালাক হইল না এই একটা প্রশ্ন রইল সুন্দর জবাব করুন মাটির পুতুল জিন্দা করে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে আমার খাজা বাবায় আজকে খাজা বাবার জীবনী আমাকে দিয়েছেন আজকে রাত্রে কিন্তু এমনি এমনি রাত্রে আমরা পালা গানগুলো অনেক কথা বলি কিন্তু আজকে কিন্তু তত বেশি কথা বলি নাই কেন কারণ আগে থেকে বলছে যে কথা হবে কম সেজন্য কথা অনেকটাই কম বলার চেষ্টা করেছি রাত্র দুইটার উপরে বাজে প্রায় তিনটা তো বিষয় হচ্ছে যারা এতক্ষণ গান শুনতেছিলেন অনেক মানুষ ছিল অনেকের ইচ্ছা গান শুনতে মনে চায় গানের প্রাণের গান প্রাণের খোরাক এটা শুনতেও মনে চায় আবার ওই দিক দিয়ে মাথার মধ্যে আরেক কথা ঘুরে যে সারা রাত্র ভরে যদি গান শুনি কালকে কাজে যাব কিভাবে তাই না অনেকে কাজও করতে হয় আবার গানও শুনতে মনে চায় এই জন্য যত সময় পারলেন গান শুনলেন এখন বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিলে কালকে আবার কাজে যাইতে পারবে হ্যাঁ এই জন্য যারা চলে গেছেন তাদের জন্য কিছু বলার নাই অনেকের জরুরি কাজ থাকতে পারে বা অনেকের ভালো নাও লাগতে পারে চলে গেছেন যারা যেই কয়জনই আছেন আমি মনে করি প্রকৃতপক্ষে বাউল গানের শ্রোতা হচ্ছে তারাই যারা শেষ পর্যন্ত গানটাকে শোনে তারাই হচ্ছে প্রকৃত শ্রোতা তো এবার একটা প্রশ্ন আছে শুধু প্রশ্নের উত্তরটা দিয়ে আর পালা গানের মধ্যে না থেকে যার যার মন থেকে ভাব বা তত্ত্ব গান গাওয়ার জন্য বলা হয়েছে চেষ্টা করব তাই করার জন্য আমার কাছে প্রশ্ন রাখলেন বড় পীরের এক ভক্ত বড় পীরের ভক্ত বড় পীরের কাছে গিয়ে বলেন বড় পীর আমি এমন একটা কর্ম চাই ওই কর্মটা আপনি আমাকে দিবেন এমন কর্ম যেই কর্ম পৃথিবীতে এর আগে কখনো কেউ করে নাই আবার এরপরে কিয়ামত পর্যন্ত আর কেউ করবে না এমন একটা কর্ম আমাকে আপনি দিবেন কিন্তু কথা হচ্ছে যে যদি এই কর্ম আপনি আমাকে না দেন আমি যদি এমন কর্ম না পাই তাহলে আমার যে ঘরের বিবি আমার বিবিকে আমি তালাক দিয়ে দিব বড় পীর আব্দুল কাদের জিলানি আমার পীরের বিদেশ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানি ডাকতে বলে বাবা এটা তেমন বিশেষ কি এটা খুব সাধারণ একটা বিষয় কিন্তু কথাটি হচ্ছে আমি যে কর্মটার কথা তোমাকে বলবো সেটাকে তুমি পারবা ওই ভক্ত বলে হ্যাঁ বড় পীর আপনি আমাকে আদেশ করেন আমি অবশ্যই সেই কর্ম করার চেষ্টা করব আমার বড় পীর ওই ভক্তকে বলেন যাও তুমি এক কাজ করো তুমি একাধারে একে একে 40 বৎসর পর্যন্ত তুমি কাবা শরীফ যে তাওয়াফ করে হজের মধ্যে যার হাজি
হাজিরা কাবা শরীফ তাওয়াফ করে 10 দিন পর্যন্ত কিন্তু আমি তোমাকে আদেশ করলাম তুমি প্রত্যেক দিন গিয়ে তা কাবা শরীফকে তাওয়াফ করবা এই কাবা শরীফ তাওয়াফ করবা একাধারে 40 বছর যেই যেই ইবাদত এর আগ পর্যন্ত আর কেউ করে নাই কিয়ামত পর্যন্ত আর কেউ করবে না এই কর্মটা যদি তুমি করতে পারো আর তুমি যখন কাবা শরীফ তাওয়াফ করবা এই কাবা শরীফ তাওয়াফ করার আগ পর্যন্ত আর তোমার বিবি তালাক হবে না তোমার ঘরও বেঁচে গেল আবার তোমার তাওয়াফ করা তোমার যে নিয়ত এই নিয়ত পূর্ণ হয়ে গেল এক কথার মধ্যে চেষ্টা করলাম তার কথা জবাব দেওয়ার জন্য এবার একটা প্রশ্ন একটা কথা ছোট একটি কথা আপনারা বেয়াদবি মাফ করবেন বাবাজি ঢাকা থেকে যদি কেউ লেখা দেয় যে আপনারা বিক্রমপুর যাবেন বা মাওয়া যাবেন বা আপনাদের টেওয়ার্ট খালি আসবেন টেওয়ার্ট খালি আসতে হইলে টেওয়ার্ট খালি যাবেন আপনি আমাদের ধরেন আমাদের কেরানীগঞ্জ কেরানীগঞ্জ থেকে আসবেন আপনি কদমতলি কদমতলি থেকে আসবেন আপনি শ্রীনগর বা ছনবাড়ি ছনবাড়ি থেকে ঢুকবেন বামে বামে ঢুকে আসবেন টেওয়ার্ট খালি এইটা একটা খাতার মধ্যে লিখে দেওয়া খাতার মধ্যে লেখাটা একরকম আরেকজন যে ব্যক্তি আসবে ও ব্যক্তি নিজে গাড়িতে চড়ে আসতে গেলে আসার মধ্যে তার যে অভিজ্ঞতা ওই অভিজ্ঞতা আর খাতার মধ্যে লিখে দেওয়া অভিজ্ঞতা কখনোই একরকম হবে না খাজা বাবা রওজায় যারা গেছেন খাজা বাবা রওজা যারা দেখছেন তারা বলতে পারবেন তারা কি কি আছে না আছে এইটা তারা বলতে পারবে যারা খাজা বাবা রওজায় যায় নাই তারা শুধু কিতাব পড়ে খাজা বাবার রওজা সম্পর্কে কখনোই ধারণা রাখতে পারবে না কখনোই ধারণা রাখতে পারবে না আমার বোন বললেন খাজা বাবার দুইজন সন্তান হেসামউদ্দিন আরেকজন হচ্ছে জিয়াউদ্দিন আর একটা মেয়ে ইবনে জামিলা কিন্তু খাজা বাবার জীবনী প্রমাণ করেন খাজা বাবার তিনজন সন্তানের মধ্যে তিনটা ছেলে একটা মেয়ে চারজন সন্তান তিনটা ছেলে একটা মেয়ে খাজা বাবার বড় ছেলেকে বলা হয়তো দ্বিতীয় খাজা খাজা বাবার এলাকার এখনো প্রসিদ্ধ আছে খাজা বাবার তিন ছেলের জন্য তিনটা রওজা কাটা হয়েছিল এই তিনটা রওজার মধ্যে খাজা বাবার তিন ছেলেকে রাখার কথা কিন্তু খাজা বাবার যে ছোট ছেলে খাজা বাবার সবচেয়ে ছোট যে ছেলে তার নাম ছিল জিয়াউদ্দিন এই জিয়াউদ্দিনের বয়স তখন 7 বাবা কথা বলি খারাপ লাগে নাকি আপনাদের কাছে খাজা বাবার ছোট ছেলের বয়স তখন 7 বছর 7 বছর বয়সে খাজা বাবা এক লোক মারা গেছে ওই লোক মারা যাওয়ার পরে তাকে কাফন পরাইছে গোসল করাইছে এমন সময় হয়ে গেছে জোহর ওয়াক্তের আজানের সময় খাজা বাবার লোকজন ডেকে ডাক দিয়ে বলে বাবা এক কাজ করো চলো সবাই মিলে জোহরের নামাজ আদায় করে আসি জোহরের নামাজ আদায় করে এসে তারপর তাকে মাটি মঞ্জিল করব এই কথা বলে খাজা বাবা ভক্তবৃন্দ নিয়ে চলে গেছে নামাজ আদায় করার জন্য আর খাজা বাবার সবচেয়ে ছোট যে ছেলে খাজা বাবার সবচেয়ে ছোট ছেলে হাঁটতে হাঁটতে আসছে ওই ওই লাশের কাছে ওই লাশের কাছে আয়সা ডাক দেবে এই লাশ এই তুই যে এখনো খাটিয়ার মধ্যে শুয়ে আছিস তুই কি জানিস একটু পরে আমার আব্বা মইনুদ্দিন চিশতি আমার আব্বা এসে যখন তোকে একবার জানাজা দিয়ে দিবে জানাজা দিয়ে দিলে তোকে কবরের মধ্যে দেয়া হবে ওই কবরের মধ্যে যে কি আজাব এই আজাব কি তুই জানিস যদি কবরের আজাব তুই একবার জানতে পারতি জীবনে কোনোদিন কোনো পাপ কর্ম করতি না উঠ খাজা বাবার ছেলে হিন্দিতে বলেছিলেন উঠ যা মানে উঠে পড় উঠ যা আর খাজা বাবার ভক্ত এই কথা বলার সঙ্গে সঙ্গে খাজা বাবার ছোট ছেলে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লাশ উঠে গেছে ওই লাশ আবার জীবন পেয়ে গেছে ওই লাশ উঠে আস্তে আস্তে দৌড়িয়ে পালায় গেছে আর এই কাণ্ড দেখছে পাশে বসে থাকে একটা বৃদ্ধ মহিলা ওই বৃদ্ধ মহিলা বিষয়টা দেখছে খাজা বাবা যখন নামাজ শেষ করে আসছে আয়সা দেখে খাট আছে কিন্তু খাটিয়ার মধ্যে লাশ নাই ডাক দিয়ে বলে এই লাশ রেখে গেলাম লাশ গেল কই ওই বৃদ্ধর মনে আয়সা কই খাজা বাবা যদি কোনো কিছু মনে না করেন একটা কথা বলি বলে বলো বলে খাজা বাবা আপনার একটা ছেলে
ছোট ছেলে নাম তার জিয়উদ্দিন, এই জিয়উদ্দিন এসে ওই খাতের ওই ওই মুর্দারের কানে কানে কি যেন বললো, আর কি যেন বলার সঙ্গে সঙ্গে ওই মুর্দার উঠে চলে গেছে। খাজা বাবা তার ছেলেকে ডাক দিলেন, বাবা এদিকে আসো, আসছি। তুমি এই কথা বলছো? খাজা বাবার ছেলে ডাক দিয়ে বলে, বাবা অবশ্যই আমি কথাটা বলছি, কারণ কবরের মধ্যে যে আজাব, এই আজাবের কথা মানুষ যদি জানতো তাহলে মানুষ আর পাপ কর্ম করতো না, এই জন্য ওই কবরের আজাব যেন তার না পাইতে হয় এই জন্য তাকে আমি দূরে সরাই দিছি। আমার খাজা বাবা ডাক দিয়ে বলে, বাবা তুমি ওই একটা লাশের দিকে তাকাইলা, কিন্তু আল্লাহর যে বিধান, আল্লাহর বিধান তো তুমি নষ্ট করলা। আল্লাহর বিধান মানুষ জন্ম নেবে আবার মানুষ মরবে, এইটাই আল্লাহর বিধান। এই আল্লাহর বিধানের উপরে যে তুমি কাজ করছো, এই কাজটা তোমার করা উচিত হয় নাই। সঙ্গে সঙ্গে খাজা বাবা তার ছোট ছেলেকে বলল, দূর হোজা মেরে নাজরসে, দূর হোজা মেরে নাজরসে, মানে আমার চোখ থেকে দূরে চলে যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাজা বাবার ছোট ছেলে কোথায় যে গেছে আজও পর্যন্ত তার খবর কেউ বলতে পারে না। এই জন্য খাজা বাবার ছোট ছেলের রওজা করা আছে কিন্তু সেখানে লাশ দেওয়া হয় নাই। এখন এই প্রশ্নটা একদিকে যদি বলি যে ভুলটা আমারই হয়েছে, ভুলটা আমার হয়েছে, এই জায়গায় আমার বই নিয়ে তো আর কখনো আজমির যায় নাই। যদি সে আজমির যাইতো তাহলে সে জানতো, তাহলে বলতে পারতো, সে আজমির যায় নাই, এই প্রশ্নটা করাই বোধহয় আমার ভুল হয়েছে। এটা লেগে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। ওই যে পোলা পান্ডা বাচ্চা কাচ্চারা খেলা খেলার মতো বলে না, থুকু থুকু, আর আবার আবার আবার, হ্যাঁ আবার ফিরা। এখন তো প্রশ্ন, এখন তো প্রশ্নোত্তর শেষই, আর কোনো প্রশ্নোত্তর হবে না, একত্রিত করে গান চেষ্টা করবো দু একটা গান করার জন্য। ভুল ত্রুটি সবাই নিজ গুণে মাফ করবেন। আমাদের সমাজে খেয়াল করে দেখবেন, এমনও লোক আছে এই হাসপাতালে গেলে দেখা যায়, হাসপাতালের মধ্যে গেলে দেখবেন এমন এমন অনেক লোক আছে যার টাকা পয়সার কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু তার মধ্যে আল্লাহ হায়াত দেন নাই, তার হায়াত কম। আবার দেখবেন কোনো কোনো লোক দিন আনতে পান্তা ফুরায়, ঠিক মতো খাইতে পারে না, কিন্তু আল্লাহ তারে হায়াত দিছে 100 বছর, দেন এরকম। আল্লাহর দি লীলা খেলা, প্রভুর লীলা খেলা বোঝা বড়ই দায়। সেই জন্য কবি তার একটা গানের মধ্যে বলেছেন, জানে ঘরে দিলা সংসারে দিলা আনন্দ বাসনা দিলা, ঘর দিলা সংসার দিলা আনন্দ বাসনা দিলা, ঘর দিলা সংসার দিলা আনন্দ বাসনা দিলা, জনম ভরে থাকবে কেন আয়ু দিলা না ও সাই রাব্বানা, এই দুনিয়ায় পাতায়া কেন থাকতে দিলা না সাই রাব্বানা, এই দুনিয়ায় পাতায়া কেন থাকতে দিলা না, ঘর দিলা সংসার দিলা আনন্দ বাসনা দিলা, ঘর দিলা সংসার দিলা আনন্দ বাসনা দিলা, ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা, জনম ধরে থাকতে কেন আয়ু দিলা না সাই রাব্বা না, এই দুনিয়ায় পাতায়া কেন থাকতে দিলা না সাই রাব্বা না, এই দুনিয়ায় পাতায়া কেন থাকতে দিলা, ও যাবো ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা, ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা, জনম ধরে থাকতে কেন আয়ু দিলা না সাই রাব্বা না, এই দুনিয়ায়
পাঠাইলা রে সাই ভোগবাজির দুনিয়ায় ইশারাতে সব করাইলা নীলানা তার ইশারাতে সব কি জন্যে পাঠাইলা রে সাই ভোগবাজির দুনিয়া ইশারাতে সব করাইলা নীলানা তার দায় যারে পাপ দিলা পুণ্য দিলা ভালো মন্দের জীবন দিলা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না জন্ম মৃত্যু নিয়া স্বর্গ নরক ওই পারেতে রেখে সহজে নিয়া স্বর্গ খেলি ছেড়ে চাই জন্ম মৃত্যু নিয়া স্বর্গ নরক ওই পারেতে রেখে সহজে নিয়া যারে তোমার মতো তোমার লীলা বোঝার মতো সাধ্য দিল না সাইরাব্বা না এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিল না সাইরাব্বা না এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিল না তারে ঘর দিল সংসার দিল অনন্ত বাসনা দিল ঘর দিল সংসার দিল গানটা গাইলাম গানটার পিছনে একটা কারণ আছে বাবা যাদের ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা আবার থাকার মতো তারে কেন সাধ্য দিলা না ও সাই রাব্বা না এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না এর মধ্যে আমার বোন আমাদের চন্দ্র সরকার কথায় কথায় একটা কথা বলছে কয় ভাই আপনার জ্ঞানের মাপকাঠি অনেক ছোট এই কথাটিতে আমি আপনাকে এর প্রতিউত্তরে শুধু এতটুকু বলবো যে আসলেও এখানে যারা বসে আছেন যতগুলো মানুষ বসে আছেন আমার মনে হয় আমার চাইতে নগণ্য জ্ঞানের আর কেউ নাই আমার চাইতে নগণ্য জ্ঞানের আর কেউ নাই কারণ যে নিজেকে ছোট ভাবতে পারে সে একদিন বড়র সামনাসামনি হইতে পারে এইটা হচ্ছে বড় কথা আবার বলতে আমি বলতেছিলাম কয় আমি বলছিলাম যে মেকআপ আমার বোন তো মেকআপ পরছে মেকআপ না করলে তো দেখা যায় তো একেবারে 20-22 বছরের মেয়ে কয় আপনি জানেন আমার বয়স 20-22 বছর কিনা একজনে বলছে 35 আমার বয়স 35 এর কম হবে না আল্লাহু আকবার আমার তো মনে হয় বোন আপনার 20 হয়েছে কিনা এইটাই সন্দেহ আবার কয় মেকআপ আমি পরবো নাকি আপনি পরবেন না না আপনি মেকআপ পরলে আপনার কেমন দেখা যাইব কি সম্ভব নাকি এটা তো সম্ভব না তবে একটা কথা মনে রাখবেন এই আলিয়া বেগম আলো আলো আপার নাম আপনারা শুনছেন না আলিয়া বেগম আলো রে আলো আপারে দেখছেন কখনো মেকআপ করতে দেখছেন আলে আপাকে কিন্তু মেকআপ করে না আমাদের আকলি মাপা মেকআপ করে ন্যাচারাল সুন্দর তারা তো আপনার চাইতে অনেক বড় শিল্পী ওনারা যদি ইচ্ছা করতো মেকআপ করতে পারতো না অবশ্যই
আসলে মেকআপ দিয়ে একেবারে বর্তমানে ভালো একজন শিল্পী, ভালো একজন শিল্পী যিনি গান দিয়ে তার নিজের কণ্ঠের প্রতিভা দিয়ে সারা বাংলাদেশ না পৃথিবীর মধ্যে এক জায়গা করে নিয়েছে আমাদের রুমা সরকার। এই রুমা সরকারও কিন্তু মেকআপ করে না, সব শিল্পী যে আবার মেকআপ মার্কা শিল্পী এমনটা কিন্তু না। তো আমার কথা হচ্ছে যে আপনি মেকআপ করেন তাতে কোনো সমস্যা নাই, আবার কয় আপনি মেকআপ বলে কেমন দেখা যায়, তো নাট্যমঞ্চে গেলে দেখবেন যারা নাটক করে তারাও কিন্তু মেকআপ করে। ভোগবাজির দুনিয়ায় ইশারাতে সব করাইলা নীলানা তার দায়, কি জন্যে পাঠাইলা রে সাই ভোগবাজির দুনিয়ায় ইশারাতে সব করাইলা নীলানা তার দায়, যারে পাপ দিলা পুণ্য দিলা ভালো মন্দের দ্বন্দ্ব দিলা, পাপ দিলা পুণ্য দিলা ভালো মন্দের জীবন দিলা, জন্ম ভরে থাকতে কেন আয়ু দিলা না সাইরাপ্পা না, এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিলা না সাইরাপ্পা না, এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিলা না। ছোট্ট একটা গান করে হয়তোবা এরপর আর সময় হবে না, একটি গান করতে চাই আমার বড় দাদা আব্দুল মালিক দেওয়ান সাহেবের লেখা অনেক পুরনো একটি গান, অবশ্যই বলবো যদি এক ভাব বিচ্ছেদ গান, ভাব বিচ্ছেদ গানের মধ্যে, কারণ পৃথিবীতে কেউ বলতে পারবে না যে কারো কোনো কিছু হারাই নাই, কারো বাবা কারো মা কারো ভাই কারো বোন কারো বিবি কারো স্বামী সবাই কিছু না কিছু অবশ্যই হারিয়েছেন, ওই হারানোর ব্যথাটা নিয়ে ছোট্ট করে একটি গান, এই গানটি আজকের জন্য বিদায় বেলায় গানটি করার চেষ্টা করি, ভুল ত্রুটি অবশ্যই নিজ গুণে মাফ করবেন। আজ আমি গান শোনাবো গান শোনাবো কারে রে, রে দ
বড় দাদা মালিকজন সাহেব যখন তার বাবা আলেপ চানসাকে হারিয়েছিলেন তখন তিনি গানটি লিখেছিলেন তাই সেই গানটি তিনি যেমন তার বাবাকে হারিয়ে লিখেছেন আমিও গানটি করার চেষ্টা করছি আমার জীবনে মাখন দেওয়ান যেমনি ছিলেন আমার শিক্ষাগুরু আমার জন্মদাতা আমার গানের গুরু আবার আমার পীর আমি একসাথে চারজনকে হারিয়েছিলাম সেদিকে লক্ষ্য করে গানটি
Yeah!
শান্তিও দরবারে শান যার যার মনের ভাব থেকে সে একটি গান রেখে যায় আজকে যে দরবারে এসেছি বড় পীরের নামের অনুষ্ঠান আইনউদ্দিন ফকিরের শরণে আমি দরবারকে শরণে রেখেই একটি গান রেখে বসব তারপরে আজকে যে পালা দেওয়া হয় সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করব ইনশাআল্লাহ
Amai.